আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য। আজকে আমি শেয়ার করব চিকেন কোরমার খুবই সহজ একটা রেসিপি, আর সেই সাথে থাকবে কিছু টিপস। সবাই জানেন যে কোনো কোরমার ক্ষেত্রেই আমরা কিন্তু তরল দুধটা ব্যবহার করি, আবার অনেকে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করি। তবে তরল দুধটা ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় এই দুধটা ফেটে যায়, তো সেই টিপসগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আবার অনেকের অনেক কাজেও আসবে। তাহলে চলুন দেখে আসি মূল ভিডিওটা। চিকেন কোরমাটা তৈরি করার জন্য আমি আজকে ছোট সাইজের দুইটি মুরগি নিয়ে নিয়েছি। এইগুলোকে বেবি চিকেন বলে। এক একটার ওজন এক কেজিরও কম হবে, তার মানে দুটো মিলে দুই কেজির কম হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই 3 টেবিল চামচ পরিমাণ, আর দিব লবণ 1 চা চামচ পরিমাণ। এখন চিকেনের সাথে এই লবণ আর দইটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। 15-20 মিনিট রেখে দিলেই হবে। যেহেতু এটা ছোট সাইজের মুরগি, আপনারা যদি একটু বড় আকারের মুরগি নেন সেই ক্ষেত্রে আর একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবেন। এখন আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি এখানে। আমি আজকে কাজু বাদাম ব্যবহার করেছি। এই বাদামটাকে দুধ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, পরে এইটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু কাঠ বাদাম বা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ তেল। এখানে আমি নর্মাল যে খাবারের তেল সেটাই ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে সেটা অনেক বেশি রিচ হয়ে যায়। আর দিয়ে দিব কিছু আস্ত মশলা। মশলাগুলোর নাম পরিমাণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপরেও আমি এগুলো ডেসক্রিপশন বক্সের নাম আর পরিমাণ সহ লিখে দিব, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন একটা খুব সুন্দর ঘ্রাণ হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করতে পারেন, তবে এই যে পেঁয়াজটা এটা আমি খুব বেশি ভাজবো না, যেহেতু আমি চাচ্ছি আমার কোরমার কালারটা সাদাই হোক। তার জন্য আমি যখন এরকম হালকা হালকা ভাজা হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেবার একটাই কারণ হচ্ছে মশলাটা যাতে একটু ঘন হয়, মানে কোরমার মশলাটা মানে যে ঝোলটা সেটা যাতে একটু ঘন হয়। আর এই কোরমার ঝোলটা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে স্পেশালি। তো যাই হোক, পেঁয়াজটাকে একটু ভেজে এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দুইটা একসাথে ব্যবহার করেছি। এখন এই আদা রসুন পেঁয়াজ আর বাকি সব কিছু ভালো মতো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচের 2/3 পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি কাঁচা জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি, টালা জিরাটা না। তো যাই হোক, এখন সব মশলাকে আরও কিছুক্ষণ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর কোরমার মধ্যে ঝালের জন্য আমি আজকে ব্যবহার করব কাঁচা মরিচ। এখানে অনেকেই কিন্তু শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করে, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আর ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য পানি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, যাতে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিতে পারি। এখানে যে আমরা পেঁয়াজ আদা রসুন সব কিছুই ব্যবহার করেছি, এগুলোর কাঁচা গন্ধ যাতে একদম না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মশলাটা বেশ ভালো মতো করে কষাতে হবে, তাহলেই কিন্তু এই কোরমার মশলাটা খেতে বেশি মজা হবে। যখন দেখবেন তেলটা এরকম উপরে উপরে ভেসে উঠেছে, মানে মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মেরিনেট করা চিকেনগুলোকে। আর দুধ আর বাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটেও আমি দিয়ে দিলাম। তারপরে এই চিকেন আর সব কিছুকে ভালো মতো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। মশলার মধ্যে চিকেনগুলোকে বেশ ভালো করে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পরেই এইগুলোকে আমি ঢেকে দিব, মানে 2 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করেছি। আর এখন এইগুলো ঢেকে দিলেই এই চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হবে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে চিকেনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু পানি অনেক বের হয়েছে। আর এখন এইগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা মেরিনেট করার সময় আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছিলাম, তবে আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। আমি আরও 1/2 চা চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, যেহেতু এটা বেবি চিকেন মানে বাচ্চা মুরগি, তো রান্না হতে বেশি সময় লাগবে না। তো এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব, আর দুধটা দিতে হবে অবশ্যই একটু হালকা গরম করে। যদি আমরা এই রান্নাটার মধ্যে পুরো ঠান্ডা দুধটা দিয়ে দিই এই পর্যায়ে, তাহলেই কিন্তু দুধটা ফেটে যায়। তো অবশ্যই আপনারা দুধটাকে হালকা গরম করে নেবেন, অথবা দুধটাকে জাল করে সেটাকে মানে একটু একটু গরম অবস্থায় চিকেনের মধ্যে দিয়ে দিবেন, তাহলে দেখবেন দুধটা আর ফাটবে না।
চিকেনগুলোকে ভালোমতো নেড়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করব। আর এই সময় চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে, বেশি আছে করলে কিন্তু চিকেনগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে, কারণ এর মধ্যে আমরা অলরেডি বাদাম বাটা দুধ এইসব ব্যবহার করেছি। তো যাই হোক, চিকেনগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ আর 1 টেবিল চামচের মতো ঘি এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া পানি। এই সব কিছু এই পর্যায়ে দিচ্ছি যাতে করে এর ঘ্রাণটা খুব সুন্দর থাকে রান্নার পরে। বেশি আগে দিয়ে দিলে কেওড়া ওয়াটারের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, সেই সাথে কাঁচামরিচ তো আমরা আগেই দিয়েছি ঝালের জন্য, আর এখন এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার যাতে এর মধ্যে থেকে আসে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু কোরমা এটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তবে চাইলে কিন্তু আপনারা চিনিটা পুরোপুরি বাদ দিতে পারেন। চিনি না দিলেও কিন্তু এই চিকেনটা এমনিতেও একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ এর মধ্যে আমরা দুধ আর সেই সাথে বাদাম বাটা ব্যবহার করেছি, যার মধ্যে একটা ন্যাচারাল সুইটনেস রয়েছে। তো অবশ্যই যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে বা চিনি খেলে সমস্যা, তারা চিনিটা স্কিপ করতে পারবেন। এখন আমি চুলার তাপটা একদম কমিয়ে চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে করে এর মধ্যে যে কাঁচামরিচ, ঘি বা অন্য যেসব উপকরণগুলো ব্যবহার করেছি তার ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালো মতো করে যেতে পারে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চিকেনগুলো দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিকেন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি রান্না করা ঠিক হবে না। এতে করে চিকেনগুলো একদম বেশি নরম হয়ে যাবে, মানে গলা গলা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কোরমাটা খেতে অতটা ভালো লাগবে না। এখন আমি নেড়ে দেখিয়ে দিচ্ছি, এই যে ঝোলের ঘনত্বটা এটা আমার কাছে একদম পারফেক্ট। আপনারা যদি আরেকটু বেশি ঘন চান সেই ক্ষেত্রে আরেকটু টানিয়ে নেবেন। আর আমি একটু চামচ দিয়ে তুলে ঝোলটার যে ঘনত্ব সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার চিকেন তো পুরোপুরি কমপ্লিট, এখন এটাকে এইভাবেই পরিবেশন করতে পারেন অথবা চাইলে আরও কিছুক্ষণের জন্য জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, তবে চুলার তাপটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি চুলার তাপটা বন্ধ করে দিয়েছি এবং ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন উপরে ঘি বা তেল এই জিনিসগুলো ভেসে উঠেছে, আর এখন আমি এই চিকেনটাকে পরিবেশন করব। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা যদি তরল দুধটা ব্যবহার না করতে চান বা হাতের কাছে তরল দুধটা না থাকে, সেই ক্ষেত্রে যদি গুঁড়ো দুধ থাকে সেটাকেও হালকা গরম পানিতে গুলিয়ে তারপরে একইভাবে ব্যবহার করতে পারেন। ডাইরেক্ট যদি আপনারা গুঁড়ো দুধটা দিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু দুধটা দলা পাকিয়ে যেতে পারে। চিকেনের এই কোরমাটা সবচাইতে বেশি ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে, তবে আপনারা চাইলে মটর পোলাও বা সবজি পোলাওয়ের সাথেও এই চিকেন কোরমাটা পরিবেশন করতে পারেন, অথবা পরিবেশন করতে পারেন সাদা ভাত, খিচুড়ি, পরোটা কিংবা নানের সাথে। যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চিকেন কোরমাটা বেশ ভালোই লাগে। আমার আজকের এই সহজ সাধারণ চিকেন কোরমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় এবং সেই সাথে আমাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমার যে কোনো রেসিপি আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ইনশাল্লাহ আবারও তাহলে দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।